লখনউতে বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, রুমি দরজা ছাড়াও বেশ কিছু হেরিটেজ প্লেস রয়েছে, আর যেগুলি না দেখলে লখনউ অদেখা রয়ে যাবে। আজ আমাদের লখনউয়ের চতুর্থ পর্বে জানাবো নবাব সাদাত আলী খানের আসল সমাধিস্থল কোথায় আছে, বা কোথায় নবাব ওয়াজিদ আলী শাহের সৈন্যরা সিপাহি বিদ্রোহের সময় সামরিক অনুশীলন করতেন। আর যারা আমাদের লখনউয়ের আগের এপিসোডগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দিয়েছি। যারা নতুন আমাদের চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে সবার প্রথম আমাদের নতুন ভিডিওর খবর আপনার কাছে পৌঁছে যায়। এসে পৌঁছেছি নবাব সাদাত আলী খান আর কুচিরজাদের সমাধিস্থল। এই সমাধিস্থলটি পুরোটাই তৈরি লাল রঙের পোড়ামাটির ইট আর বেলে পাথর দিয়ে তৈরি। আমরা ভেতরে গিয়ে দেখি এর ভেতরে আর কি কি রয়েছে। নবাব সাদাত আলী খান ও তার বেগম খুরশিদজাদির সমাধি দেখার জন্য কোনো টিকিট লাগে না। এটি একটি হেরিটেজ সাইট। এর দেওয়ালগুলি লক্ষ্মণ ইট, মানে লাল রঙের পোড়ামাটির ইট ব্যবহার করে তৈরি করা হয়েছে ও মেঝে বেলে পাথর দিয়ে তৈরি। খুরশিদজাদির সমাধি দেখতে পাওয়া যায় এন্ট্রি গেটের ঠিক বাঁদিকে, আর বন্ধ থাকার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। নবাবের সমাধিতে ঢুকলে দেখা যায় সাদা কালো দাবার প্যাটার্নের মেঝেতে ওপর একটি লোহার সবুজ রঙের স্ট্রাকচার, উল্টোনো পদ্মের মতো একটি গম্বুজাকৃতির ছাদ। সবচেয়ে মজার জিনিস হলো এই স্থাপত্যের চারটি তলা। ওপরের তলায় রয়েছে ছাদ, আর সেই ছাদেরও ওপরের তলায় গেলে দেখা যায় গম্বুজাকৃতি অংশের ওপরের অংশ। এখানে শব্দ করলে তা প্রতিধ্বনি হয়ে ফেরত আসে। इसके चार रास्ते हैं, नीचे भी ये रास्ता बंद है, यहाँ से आप ऊपर जा सकते हैं, नीचे जाओगे तो बंद है। এবার যাব মাটির তলায়, যেখানে আছে নবাবের আসল সমাধি। নিচে খুব অন্ধকার, মোবাইলের টর্চ জ্বেলে আমরা নাবলাম। মোটা মোটা দেওয়াল আর মাটির নিচে থাকার কারণে এখানটায় খুব ঠান্ডা। ওপরে যে সবুজ স্ট্রাকচারটা দেখেছিলাম ঠিক সেটার নিচেই রয়েছে নবাবের সমাধি, আর তার দুপাশে আছে তার ভাইদের সমাধি। প্রাকৃতিক আলো বাতাস আসার ব্যবস্থাও দেখা যায় এখানে। এখানে মোট আটটি সমাধি রয়েছে, তার পাঁচটি ওপরে ও তিনটি নিচে অবস্থিত। নবাবের সমাধি দেখে আমরা এগিয়ে চললাম সিকান্দারবাগের দিকে। লখনউয়ের বোটানিক্যাল গার্ডেনের ঠিক পাশেই অবস্থিত এই সিকান্দারবাগ। লখনউয়ের শেষ নবাব ওয়াজিদ আলী শাহ তার প্রিয় বেগমের জন্য সিকান্দার মহল তৈরি করেন। সিকান্দারবাগ তৈরি করতে তখনকার দিনে খরচ পড়েছিল প্রায় 5 লাখ টাকা। তিন দিকে বিশাল প্রাচীর এবং তিনটি উঁচু গেটওয়ে ছিল, তবে এখন শুধুমাত্র একটি কাঠামোই দাঁড়িয়ে আছে, কারণ বাকিগুলো 1857 সালে ভারতীয় সিপাহী বিদ্রোহের সময় সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। সিপাহী বিদ্রোহের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ঐতিহাসিক স্থান হল দিলখুশা কুটির। 1800 শতকে তৈরি শিকারের লজ হিসাবে ব্যবহারের জন্যই তৈরি হয়েছিল এই তিনতলা কুটির, যার একটি বেসমেন্টও ছিল। এখন প্রায় ভগ্নপ্রায়, ভেতরে যাওয়ার রাস্তাও বন্ধ। এখন সিপাই বিদ্রোহের সময় ভারতীয় সিপাই এবং ব্রিটিশ বাহিনীর মধ্যে ভারী কামানগুলি চলার জন্য কোঠিটি ক্ষতিগ্রস্ত হয়। কাঠামোটি এখন যেন হারিয়ে যাওয়া জীবন ও আত্মত্যাগের ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে।
পাশেই আমরা দেখতে পেলাম আরেকটি ভবন, যা তৈরি করেছিলেন লখনৌয়ের শেষ নবাব ওয়াজিদ আলী শাহ সিপাহি বিদ্রোহের সময়, যেখানে তার সৈন্যরা সামরিক অনুশীলন করত। ব্রিটিশরা এতে খুব ক্রুদ্ধ হয় আর তা বন্ধ করার আদেশ দেন নবাবকে। পরে নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতার খিদিরপুর এলাকায় নির্বাসিত করা হয়। এই ওয়াজিদ আলী শাহের হাত ধরেই কলকাতায় আসে আমাদের প্রিয় বিরিয়ানি, পরে যা কলকাতা বিরিয়ানি নিজস্ব স্বাদে বিখ্যাত হয়ে ওঠে। আপনারা কমেন্টস করে জানান এর সম্বন্ধে আপনাদের মতামত, আর আপনাদের উৎসাহ পেলে আমরা দেখাবো লখনৌ থেকে কলকাতা বিরিয়ানির পথ চলার গল্প। পরের পর্বে আসবো লখনৌ ট্যুর গাইড নিয়ে। আর তার আগে বাঁধন ছাড়ার অফিসিয়াল ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে লাইক আর ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে।